চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার এখন বাজে সকাল 11:30টা ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে আর জবে থেকে অনলাইনে পড়া স্টার্ট হয়েছে পুপুকে আমি সারাদিনই পড়তে দেখি এতক্ষণে সে ওপর থেকে নামলো সকালবেলা চা বিস্কুট খাইয়ে দিয়েছি ওটাই এখন ব্রেকফাস্ট একটু পরে স্মুদি বানিয়ে দেবো পেটটা একটু ভরপুর থাকবে 1:30টার সময় ভাত খাবে আর এটা সকাল থেকে এত ছটপটাচ্ছে এত ছটপটাচ্ছে মনে হচ্ছে ওকে কেউ রেখে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব এমনই করছে জানি না কেন হঠাৎ হঠাৎ এরকম পাগলামি চাপে পুপু আজকে সকাল থেকে ওকে একটু আদর করার সময় পায়নি কারণ অনলাইনে ক্লাস করলে না পুরোটাই যেন ওইদিকে মন দিয়ে থাকতে হয় তাই না রে বাবাই তোর অনলাইনে ক্লাস ভালো লাগে না এমনি ক্লাস ভালো লাগে কবে যে দেশে সবকিছু স্বাভাবিক হবে আবার বাচ্চারা স্কুলে যাবে পড়তে যাবে মারা বাড়িতে ফ্রি টাইম একটুখানি কাটানোর সময় পাবে এই জন্য মারা দেখবেন হাপিত্তেস করে বসে আছে আমি অন্তত সেরকমই করছি ভাই সকাল থেকে এই বাড়িতে প্রেশার কুকারে সিটি পড়েই যাচ্ছে সিটি পড়েই যাচ্ছে কী এমন রান্না হচ্ছে কী জানি অনেকে প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করে আমার আবার প্রেশার কুকারে যে রান্না করি সেই রান্নায় যেন কেমন একটা ফ্যান ফ্যান গন্ধ লাগে সো চলুন আজকে কী কী রান্না হবে সেটা আগে দেখিয়ে নিই আর সকালবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো এখন একটুখানি ধরেছে আমাদের ব্যালকনিতে বসে এতক্ষণ বৃষ্টিই দেখছিলাম মানে পুকুর পড়াশোনা করছিলো পুকুর পাশে বসে আমি একটুখানি জানলার দিকে চোখ রেখে বসেছিলাম তাহলে আজকে ও একটা জিনিস আমি আপনাদের দেখাই এ দেখুন আজকে সকালবেলায় আমার বাড়িতে ফুলকপি চলে এসেছে গত 3-4 দিন ধরে আমার ফুলকপি এত খেতে ইচ্ছা করছে বারবার মনে হচ্ছে যে আমি যদি শীতকালে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো ফুলকপি এত এত ঘরের মধ্যে আসতো জানি না ইন্দ্র আমার মনের কথা বুঝতে পেরেছে নাকি না ভগবানই বুঝতে পেরেছে সেই জন্য একজনের হাত দিয়ে ফুলকপি আমার বাড়িতে সকালবেলায় পাঠিয়ে দিয়েছে আমি দেখেছি যে কোনো জিনিসকে আমি খুব মন প্রাণ দিয়ে চাইতে শুরু করি সে 4-5 দিন পরে হলেও আমার হাতে উপস্থিত হয় এই ফুলকপি দিয়ে সেটাই বিচার হলো এরকম ছোটো ছোটো ব্যাপার দিয়ে নিজের ইয়েটাকে একটুখানি বিচার করবেন দেখবেন আপনি কত ভাগ্যবান কত লাকি ওরে বাবারে আর আমি যেহেতু খেতে ভীষণ ভালোবাসি খাওয়ার দাওয়ারের জিনিস আমার ঘরে যদি আসে মানে মন মতো খাওয়ার দাওয়ারের জিনিস যদি ঘরে আসে আমার সেই দিনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায় তো চলুন আজকে কি রান্না হবে সেটা আগে দেখিয়ে নিই ফটাফট ফটাফট রান্না বান্না করতে হবে আজকে হবে এটা কি মাছ বলুন তো ওই যে ভোলা ভেটকি না ভেটকি শুধু ভেটকি ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করব আর ভেতরে রয়েছে লাল শাক একটুখানি পোস্ত দিয়ে ভাজবো পাইলট আমার মুখের সামনে এসে দাঁড়ালো মা কি কথা বলছে মায়ের মুখ নড়ছে মানে মা কথা বলছে না খাচ্ছে ও এখনো এটা বুঝতে পারলো না আরে বাবা কথা বলছি রে আর এখানে বাসন কোসন এইভাবেই ছড়িয়ে পড়ে রয়েছে এগুলো যথাস্থানে রাখতে হবে যতক্ষণ টেবিলে আর টেবিলটা যে ঘুরিয়ে দিয়েছি আপনারা খেয়াল করেছেন কি টেবিলটা এইভাবে ঘুরিয়ে রাখলে আমার ঘরে অনেকটা জায়গা চোখে পড়ে কিন্তু পাখা রাওয়াটা আমরা পাই না একদমই পাই না
ভেটকি মাছ আর ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এই কড়াইয়ের মধ্যে তেল দেবো। আলু এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গোটা তেজপাতা। ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলে আগে থেকে চিকন চিকন করে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি লাল শাকটা ভেজে নিই। লাল শাক ভাজা হচ্ছে সবচেয়ে সহজ একটা রেসিপি, তাই না? গরম কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে শাক মজে একদম জল ফল শুকিয়ে নামানোর সময় হয়ে যায়, এত চটজলদি হয়। লাল শাকটা যেহেতু একটুখানি পোস্ত ছিটিয়ে ভাজবো তাই তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। এর মধ্যেই আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদ, স্বাদ মতো লবণ, এক চিমটি মিষ্টি, এক থেকে দু চামচ পোস্ত, গোটা পোস্ত, আর কোনো যুদ্ধ লড়াই করতে হবে না। এটা জলটা একটুখানি শুকিয়ে গেলে কাবলি ফেলবো, হয়ে যাবে পোস্ত দিয়ে লাল শাক ভাজা। মাছের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা আর একটা গোটা টমেটো একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। ওফ, দেখুন মশলা কষতে কষতে কি দারুণ একটা কালার চলে এসেছে, আর যেখান থেকে বেরেছে সেখান থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আগে থেকে ভেজে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। ভেটকি মাছ আর এখানে পোস্ত দিয়ে লাল শাক ভাজা। আজকে যে কি চটপট চটপট করে আমি রান্না করেছি, দুই গ্যাসে দুখানা কড়াই বসিয়ে দিলে না আমি দেখেছি এক ঘন্টার রান্না 8 ঘন্টা কিংবা 15 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু রান্নার আগে পিছে যত রকম কাজকর্ম থাকে, এখন রান্নাঘর পুষতে পারবো না। মোটামুটি আজকে দুপুরবেলার রান্নাঘর থেকে ছুটি, এরপরে যদি ইচ্ছা হয় তো ঢুকবো, নাহলে ঢুকবো না। রাইস কুকারে ভাত বসিয়ে দিলে রাত্রিবেলা ভাত হয়ে যাবে। আর এখানে পাইলট বাবু টান টান হয়ে শুয়ে রয়েছে। আপনারা অনেকেই বলেছেন যে পাইলটকে এইভাবে শুতে দেবে না, কিন্তু পাইলট বারবার এইভাবেই শুচ্ছে। আমার সন্দেশও এইভাবেই শুতো, ওদের নাকি মানে শীত দ্বারা প্রবলেম হয়ে যায়, কিন্তু ও যদি এরকম নিজের ইচ্ছায় শুয়ে থাকে আমরা কী করবো, তাই না বা? আসবে মা যেখানে সেখানে পুটুলি গড়াচ্ছে কেন? তাহলে চলুন, ইন্দ্র একটু পরে চলে আসবে, খেয়ে দেয়ে নিয়ে একটুখানি বডিটা বিছানায় ফেলবো। এরকম মেঘলা মেঘলা ওয়েদারে না বেশিক্ষণ রান্না বান্না কিংবা কাজবাজের মধ্যে ঢুকে থাকতে ভালো লাগে না। দুপুরবেলায় হলে একটুখানি জানলা খুলে একটা গল্পের বই কিংবা ভূতের বই, আপনারা বলবেন তো
যে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, মেঘলা মেঘলা ওয়েদারে আপনাদের ঠিক কি করতে ইচ্ছে করে? মানে ফ্রি টাইমে, যখন কাজের টাইম তখন তো কাজ করতেই হবে, সে মেঘলা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, আমাদের কাজ আমাদের কমপ্লিট করে যেটুকু টাইম নিজেদের জন্য বাঁচে সেই টাইমটা এরকম ওয়েদারে আপনারা কিভাবে খরচা করেন? নিজেরই বোর লাগে, অন্যান্য দিন একটুখানি ওর সঙ্গে বসে গল্প করার সুযোগ সুবিধা দুটোই পাই। পাইলটও মনে হয় এই ঘরে পুকুর সঙ্গে সময় কাটাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন, পাইলটকে লুকিয়ে চুরিয়ে আমাকে একটুখানি ছাদে যেতে হবে, কারণ আমি অনেক দিন যাবত বিকেলবেলার দিকে ছাদে যাইনি। এর আগের বছরের লকডাউনে মনে আছে, আমরা প্রত্যেকটা মানুষ যে যার ছাদে ঘন্টার পর ঘন্টা বিকেলের দিকটা কাটিয়ে ফেলেছি। কিন্তু এবছরে যখনই আমি ছাদে সকালের দিকে উঠি কিংবা বিকেলের দিকে ধরুন একটুখানি ঢু মারলাম, কারোর ছাদে কাউকে দেখি না, ছাদটাও এখন বোরিং হয়ে গেছে। তো চলুন, পুরো সবার ছাদ খালি। এর আগের বছরে আমি দেখিয়েছিলাম যে প্রত্যেকের ছাদে কারি কারি। ও মাই গড, দেখবেন একটা জিনিস, বাবা দু ভালো জিনিস দর্শন হয়ে গেল গো। এই দেখুন দুজন বসে রয়েছে। আগে আমাদের এলাকাতে না প্রচুর হনুমান আসতো, ইদানিং একদম কমে গেছিলো লকডাউনের জন্য। লকডাউনে মানুষজন এত কম রাস্তায় বেরোচ্ছিল, রাস্তাঘাট পুরোটাই ওদের দখলে ছিল। কিন্তু আজকে বাড়ির সামনে ওদের দেখতে পেলাম। আমার ছাদের গাছ অনেকেই দেখতে চেয়েছিলেন। এর আগের বছরে লকডাউনে অনেক শখ করে গাছগুলো লাগিয়েছিলাম। এটা হচ্ছে শিউলি গাছ, শিউলি গাছে অনেক ডালপালা ছেড়েছে। এই দেখুন, দুর্গাপুজোতে আমরা ঠিকঠাকভাবে আনন্দ করতে পারি বা না পারি, আমার শিউলি গাছে অবশ্যই ফুল আসবে, আর সেই দেখেই আমরা বুঝবো যে শরৎকাল কাটাচ্ছি। এই হলো পদ্ম গাছ, পদ্ম গাছে পোকা ধরেনি অথচ ডালপালাও খুব একটা ছাড়েনি। এর আগের বছরে এটাতে একখানা পদ্ম ফুল ফুটেছিল। আর আমাদের বাড়ির ঠিক সাইডে দেখুন এই একটা টেকু ফুলের গাছ, বর্ষাকালে প্রচুর ফুল ফুটবে। টেকু ফুল মানে হচ্ছে কদম ফুল। আর একটুখানি সরে গেলেই দেখুন হলুদ হলুদ ছোটো ছোটো ফুল ফুটেছে, রাধাচূড়া। জানি না, আমি ভুলভাল নাম বললে আপনারা ঠিকঠাক করে নেবেন, আমি এটাকে রাধাচূড়া বলেই জানি। আর এই হলো আমার বাড়ির পিছনের একটা আম গাছ, কত আম ধরেছে দেখেছেন? এই এতদিন ধরে ঝড় বৃষ্টি গেল, আম পড়ে যাওয়ার পরেও এতগুলো রয়ে গেছে। বাচ্চা কাচ্চাগুলো এবারে চুরি করতে আসছে না তো? কাকগুলো কেমন জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে হনুমানগুলোকে না? আমার পুপু ভয় পেয়ে গেছে, পুপুর সঙ্গে পাইলটও ভয় পেয়ে গেছে। পাইলট দেখ হনুমান, পাইলট মনে হয় দ্বিতীয়বার ছাদে এলো, তাই না? এলেই কিছু না কিছু মুখে এমন নেয়, ভয় পেয়ে আমরা ছাদে আনতে পারি না। তোমার কোথায় গেল, ওকে নিয়ে যাবে না তো? না রে বাবা, ওকে নিয়ে যাবে। আরে বাটির মধ্যে তুমি কি রেখেছো? দেখছি বাটির না চামচ নিয়ে সারা ঘর ঘুরছে। হ্যাঁ, পাইলটকে একটুখানি অন্যরকম দেখতে হয়ে গেছে না? চোখ মুখগুলো একটু একটুখানি বুড়োটে টাইপের হয়ে গেছে, দেখবি চোখটা এরকম করে ঝুলে গেছে একটু বয়স্ক মানুষদের মতন। তার থেকে বোঝা যাচ্ছে যে পাইলট একটুখানি বড়। এই পাইলট কি রে, ছাগলের বাচ্চা। ও আমার সোনা পুপু, এই যে আমাদের সোনা পুপু গো, এই যে সোনা পুপু, এই যে সোনা পুপু, আমার সোনা পুপু, তুমি আমার সোনা পুপু। কেন তুই আমার সোনা পুপু? ঠিক আছে, সরি সরি, আসো আসো, তুই তো আসিস না, আয় পুপু আয়, তুই আমার
সোনা পুপু। খালি ভাবছি যে এই তো এই রোববারটা চলে গেলে আরেকটা রোববার আসবে, তারপরের রোববার থেকে আমরা পুরো মুক্তভাবে ঘুরতে পারবো, এটাই যেন হয়। আমার এক কাপ চা শেষ করা হয়ে গেছে, এবারে আমি ঠাকুর পুজো দিতে যাবো। এবারে আপনারা বলবেন যে চা খেয়ে তুমি পুজো দিতে যাও, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম কাটানোর জন্য এক কাপ চা যদি না খাই ঠাকুর ঘরে গিয়েও আমি হামাগুড়ি দেবো। পেটে যদি খিদা থাকে, পেটে যদি ইঁদুর চুনচু করে দৌড়ায়, তাহলে দেখবেন আপনারা ভক্তি আসছে না, খালি মনে হবে কতক্ষণে পুজোটাকে শেষ করবো, নিচে গিয়ে মুখে কিছু দেব। সেই জন্য আগে এটাকে খেয়ে নিয়ে এইবারে যদি আধ ঘন্টাও আমার ঠাকুর ঘরে কেটে যায় কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো, আপনারা সকালবেলা চায়ের সঙ্গে কোন বিস্কুট খেতে সবচেয়ে ভালোবাসেন, ব্রেকফাস্টের কথা বলছি না কিন্তু, এই যে বিস্কুট চায়ের সঙ্গে। আমি হচ্ছি বিসফার্ম বাটার ক্রিম কেকার যে আছে ওই ক্রিম কেকার বিস্কুটটা দিয়ে চা খেতে এত ভালোবাসি। টোস্ট দিয়ে খেলে কী হয়, অম্বল হয়, মানে গলার এখানে পুরো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ওই জন্য বিকেলবেলার দিকে টোস্ট হলো, আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম ইয়ে মুখ থাকে, তো মানে কত ঘন্টা না খেয়ে থাকার পরে একটা উপোস ভঙ্গ করা মানে ব্রেকফাস্ট করা, তখন যদি এরকম বিসফার্ম বাটার ক্রিম কেকার দিয়ে একটুখানি চা খেতে পারি, ও না না বাবা, জীবনে একটা কিছু করলাম। আর এর আগেও আমি আপনাদের বলেছি যে সকালবেলা ঘরের কেউ ঘুম থেকে ওঠার আগে যদি আমি চায়ের কাপটা শেষ করতে পারি, তাহলে আমার মনে হয় না নিজের জন্য কিছুটা সময় আমি কাটালাম। এরপরে তো ঘরের মধ্যে সব ঘুরঘুড় ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে, একটা টাইম বিরতি নেই। যত লোকজন ঘরে থাকবে তত কাজ বাড়বে, তত ঘর পরিষ্কার করার ধুম বেড়ে যাবে। আর তার মধ্যে তো আমার পাইলট রয়েছেই, যদি এই মুহূর্তে পুকুর কাছে গিয়ে আবার পুকুরকে জ্বালাতে শুরু করে দিয়েছে, সকালবেলাটা পুকুর এখন এইভাবেই কাটে, বিছানায় শুয়ে থাকবে, পাইলটও ওকে কামড়ে কামড়ে ছাকনি বানিয়ে আধ ঘন্টা পরে নিচে নামবে।
আর সারাদিন তো রইলই অনলাইন ক্লাস অনলাইন ক্লাস, বাচ্চাগুলোর বড্ড চাপ জানেন তো। আমরা তো তাও নিজেদের মন ভালো করার জন্য পছন্দ মতো রান্না বান্না করছি কিংবা একটুখানি গান শুনছি, কিন্তু ওদের পড়ার মাঝখানে থাকতে হবে আর ঘরের ওই একটা জায়গায় বসে বসে অনেকক্ষণ পড়তে হবে। কাশিটা দেখে অন্য কিছু ভাববেন না, গলার মধ্যে বিস্কুটের কুচো ঢুকে গেছে। বিস্কুট নিয়ে এত লেকচার মারলাম, এই বিস্কুট আমাকে। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। আর মাত্র দুটো সপ্তাহ আমরা লকডাউনে থাকবো, তারপরে আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আজকে ওয়েদার পুরো মেঘলা, সকালবেলা খবর কাগজ খুলে আগে ওয়েদার রিপোর্টটা দেখলাম, আংশিক মেঘলা আকাশ থাকবে, আর মানে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাক বাবা, বর্ষাকালটা যদি এইভাবে কাটে যায়।